মেসির চুক্তির শেষ দিন আজকে। আজকের মধ্যে মেসি বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন না করলে আগামীকাল থেকে ফ্রি হয়ে যাবেন, তখন যে কোনো ক্লাবেই চাইলে মেসি আলোচনা করতে পারবেন। তাকে দলে নেওয়ার জন্য প্রকাশ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকেই। 17 বছরের মধ্যে এই প্রথমবারের মতো বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি এভাবে শেষ হয়ে যাচ্ছে। এর আগে সবসময় মেসির চুক্তি পুরোপুরি শেষ হয়নি, তার আগেই নবায়নযোগ্য করে ফেলেছে। এখন আর্জেন্টিনা হয়ে কোপা আমেরিকায় খেলায় ব্যস্ত মেসি। এটা মোটামুটি নিশ্চিত, আজকের মধ্যে বার্সেলোনার সঙ্গে কোনো নতুন চুক্তির স্বাক্ষরিত হবে না। সে হিসেবে মেসি আসলেই আগামীকাল থেকে ফ্রি হয়ে যাচ্ছেন। যদিও বার্সেলোনা আশাবাদী, এখন মেসি চুক্তি সই না করলেও ফ্রি এজেন্ট হওয়ার পরেও মেসি ঘুরে ফিরে বার্সেলোনায় সই করবেন, ঘরের ছেলে ঘরেই ফিরে আসবেন। তবে মেসি বার্সেলোনায় থাকবে কি না সেটা নির্ভর করছে ক্লাবের উদ্দেশ্যের উপর। ক্লাব আদৌ ভালো করতে চায় কিনা, ভালো খেলোয়াড় নিয়ে এসে শক্তিশালী হতে চায় কিনা সেটা দেখেই মেসি যদি সন্তুষ্ট হয় তাহলেই বার্সেলোনার সঙ্গে যোগ দিবে। তবে বোঝা যাচ্ছে মেসিকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনার লাপাত্তা।